আপনারা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ছাগল ভিডিও দেখলে যে ক্রয় করতে হবে তা না, আনকমন আনকমন কিছু ছাগল দেখাবো, ভরপুর প্যাগনেট। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমি আপনাদেরকে বলি যে আপনারা খামারটা পরিদর্শন করবেন, খামারে এসে ছাগল দেখে শুনে ক্রয় করবেন। সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, নাটোর জেলায় দালালের অভাব নাই। দালাল চক্র এখন বর্তমান রিক্সা ভ্যানালারাও হয়ে গেছে, কারণ যেখানে নামবেন ওখানে যদি খালি বলেন যে ছাগল ক্রয় করব, ওরা যেখানে দালালি পাবে সেখানে নিয়ে যাবে। আপনারা কোনো মাধ্যম ছাড়া আমার খামারে আসবেন, একটা জিনিস মনে রাখবেন যে কাউকে যদি মাধ্যম নিয়ে আসেন তাহলে আপনাদেরই ক্ষতি কিন্তু, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার উপর বিশ্বাস যদি থাকে, আল্লাহর উপর ভরসা নিয়ে আপনারা আমার খামারে চলে আসবেন। আর বিশেষ করে আপনারা কিন্তু জানেন খুব ভালোভাবে আমি কিন্তু খামারি, আমি প্রচুর পরিমাণ ব্যস্ত থাকি। আমার 400+ ছাগল দুম্বা রয়েছে, আমি কখনো হোম ডেলিভারি এটা কখনো মাথায় চিন্তা ভাবনাই করি না, কারণ আমার এখানে প্রত্যেক দিন 15-20 গ্রুপ লোক আসে, সেগুলো নিয়ে আমি ব্যস্ত থাকবো না। আমরা হোম ডেলিভারি দেবো, হোম ডেলিভারি ওই শ্রেণীর লোকেরা দেয় যারা ছাগল ক্রয় করে বিক্রি করতে পারছে না তারা, কিন্তু আমার বিক্রি করার প্রয়োজন নেই। আমি কিন্তু ছাগল রাখি, রাখার মনে করে রাখি, সেখান থেকে আপনারা ক্রয় করেন। তো আমার কাছে ছাগল ক্রয় করার নিয়ম, অবশ্যই ছাগল আমার খামার থেকে বের হওয়ার আগে টাকা ক্লিয়ার করতে হবে। ছাগল টাকা ক্লিয়ার করার দায়িত্ব আপনার, ছাগল পাঠানোর দায়িত্ব আমার। আর অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি শুক্ল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। দর্শক, আজ আমি কোথায় অবস্থান করছি? বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামারপত্র গ্রামে, আপনাদের সেই সুপরিচিত ফেরদৌস ভাইয়ের ছাগলের খামারে। আর ফেরদৌস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার। তো এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্রয় উপযোগী ছাগল রয়েছে সেগুলো আমরা দেখাবো, তার আগে আমরা ফেরদৌস ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। সালাম ফেরদৌস ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বড় বড় ন্যায় পেরিয়ে তো চলে আসলাম আবারও আপনার ছাগলের খামার। জি ইনশাল্লাহ। আজকে দর্শকদের জন্য কেমন কেমন চমক থাকবে? আজকে দর্শকদের জন্য যেগুলো ছাগল থাকবে দেখার মতো, আমি একটাই রিকোয়েস্ট করবো, প্রথমেই ছাগল ক্রয় করেন না করেন আজকের ভিডিওটা দেখবেন। আনকমন আনকমন ছাগল থাকবে, ভরপুর প্যাগনেট, একদম মানে দেখার মতো, দেখার মতো। জি জি। আচ্ছা আচ্ছা, আর সেক্ষেত্রে প্রাইসটা কেমন যাবে আজকে? প্রাইসটা আল্লাহর রহমতে অন্য অন্য দিন যা দিয়েছে তার চেয়ে কম দেওয়ার চেষ্টা করব। জি জি। আর এখানে এসেও তো অনেকে দেখে শুনে নিচ্ছে, এসেই বেশিরভাগ দেখে শুনে নেয়, আর এটাই বেটার হয়। ধরেন সামনাসামনি এসে দেখে শুনে দামে জিনিস আপনারা দেখে শুনে ক্রয় করবেন, এতে কোনো মানে ভুল হবে না, আপনাদের অভিজ্ঞতা বাড়বে। এটা তো খামার। জি। মানে এখানে খামারের ঘুরলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে একটা ছাগলের জন্য কি পরিচর্যা, কি খাওয়ান দাওয়ান, কিভাবে কি করতে হয়, সেটা কিন্তু অভিজ্ঞতা বাড়বে। অভিজ্ঞতা বাড়বে আসলে কিভাবে লালন পালন করছে, কিভাবে পরিচর্যা করছে, এটা কিন্তু একটা জানার বিষয় আছে। জি জি অবশ্যই। শুধুমাত্র ছাগল কিনলেই হবে না, শুধু টাকা থাকলে যে ছাগল ক্রয় করবেন কোনো লাভ হবে না, অভিজ্ঞতা না থাকলে ছাগল ক্রয় করেন না। জি। আমি বলবো যাদের অভিজ্ঞতা নাই ছাগল সম্বন্ধে, ছাগল ক্রয় করে মারে ফালানোর চেয়ে টাকা ব্যাংকে রাখেন। জি জি। অভিশাপ, কারণ অভিশাপ তো হবে। ছাগল ভালো ছাগল, সুস্থ সবল ছাগল, আপনার টাকা আছে বলে আপনি ছাগল টাকার গরমে কিনে নিয়ে যায় ছাগল মারে ফালাবেন, প্রয়োজন নেই, ওর চেয়ে টাকা ব্যাংকে রাখেন। জি ঠিক আছে। অভিজ্ঞতা অর্জন করতে হবে আগে, আগে খামার 2-4-10টা খামার পরিদর্শন করেন, করে অভিজ্ঞতা অর্জন করবেন, করার পর ছাগল ক্রয় করেন, ঠিক আছে? টাকা থাকলেই কিন্তু, যে একটা কথা আছে টাকা থাকলেই হওয়া যাবে না, মন লাগবে বা সেই ইয়ে থাকবে। আর আপনি এখানে তো প্রত্যেকটা প্রজাতিরই তো পাঠা, আল্লাহর রহমতে এখানে 13 প্রজাতির পাঠা রাখি আমি, সব বিগ সাইজের, প্রত্যেক প্রজাতির 100 পাঠা রাখি। ছাগলের ক্ষেত্রে 100 রাখি, পাশাপাশি উন্নত ক্রস রাখি, কিন্তু পাঠার ক্ষেত্রে আমি ক্রস রাখি না, 100 রাখি। আচ্ছা আচ্ছা, তা তো অবশ্যই। আর সেক্ষেত্রে প্রেগনেন্টের বিষয়ে তেমন কোনো, প্রেগনেন্টের বিষয়ে ইনশাল্লাহ নো টেনশন। জি। আমার এখানে যদি হিটে আসা ছাগল আপনার সামনে প্রজনন করাই দেই, আল্লাহর রহমতে সেটা প্রেগনেন্ট টিকে যাবে, ঠিক আছে? আর 1-1.5 মাস চলে গেলে সেটা আর মিস হয় না, কিন্তু আমাদের
আমরা অনেক প্রতারিত হয়েছে দর্শকের কাছে, প্রতারিত হয়ে হয়ে আমাদের আমরা শিক্ষা গ্রহণ করছি। এজন্য আমরা এক দেড় মাস দুই মাস আমরা গ্যারান্টি দেই না, তিন মাসের নিচে গ্যারান্টি দেই না। তা তো অবশ্যই। আর এখানে আপনার পিপিআর ভ্যাকসিন থেকে শুরু করে ইনশাআল্লাহ সমস্ত ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট, সব কিছু ডোজ কমপ্লিট থাকবে। আপনি শুধু নিয়ে যায় ছাগলকে সঠিকভাবে পরিচর্যা করবেন, তাহলে আল্লাহর রহমতে সফল হবেন। তা তো অবশ্যই। তো দর্শক, কথা দীর্ঘত হয়ে যাচ্ছে, কথা দীর্ঘত কোনা, যেগুলো ছাগল আজকে বিক্রয় উপযোগী থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো। শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ দু নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে, পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ফেরদৌস ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন। আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটি বাজিয়ে রাখবেন, এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন। দর্শক, পুরো সময় সঙ্গে থাকবেন, সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। ফেরদৌস ভাই, জি ভাইয়া, শুরুতেই কি আকর্ষণীয় ছাগল দিয়ে শুরু করলাম? আকর্ষণীয় সর্বোচ্চ কোয়ালিটি ফুল জিনিস, জি সর্বোচ্চ কোয়ালিটি যাকে বলা হয়। কালার তো একেবারে খুবই সুন্দর কালার। হ্যাঁ, এটা কিন্তু বিটলের সাথে নাগফণীর ক্রস, নাগফণী জাতের একটা জাত আছে পাকিস্তানি। হ্যাঁ, নাগফণী সেগুলোর আপনার এই কানগুলো ইয়ে হয়, এই যে সামনের দিকে কিন্তু ইয়ে সামনের দেখে ফোনিং হয়, এবং এই যে মুখ গুলো লম্বা হয়, তবে বিটল পাঠাতে প্রজনন করানো। বিটল পাঠাতে প্রজনন করানো, একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হয়েছে রানিং। ওলানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে, ওলান শুকে গেছে কিন্তু। হ্যাঁ, জি জি, এটা তো ওলান নাই, এখন শুকে গেছে। এটা দুই মাস তেরো দিন হলো পাঠা দেওয়া আছে। দুই দাঁত ছিল, এই যে চার দাঁত হচ্ছে, নতুন চার দাঁত, মানে তিন দাঁত পুরোপুরি দেখা যাচ্ছে, আর এক দাঁত কিন্তু কবলে ভেঙে উঠতেছে। জি জি, এটা হচ্ছে নতুন চার দাঁত। হাইটের ক্ষেত্রেও কিন্তু এখন 31 প্লাস হবে, 31 প্লাস লাইভ ওয়েট হবে, 35 প্লাস হবে লাইভ ওয়েট 35। আর কালারটা দুই পাশে দেখে দেন, প্রত্যেকটা ছাগলের দুই পাশে কালার দেখে দিতে হবে। কালার কিন্তু অসাধারণ সুন্দর, খামার উপযোগী ছাগল, অনেক দিন বাচ্চা পাওয়া যাবে। জি জি। এটার দামটা কেমন পড়বে? 19000 টাকা দাম রাখবো, 19000 টাকা, 19000। আর সেই ক্ষেত্রে তো সম্পূর্ণ খরচ, সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো। ভাইজান, জি, সুপার হিট একটি ছাগল দেখতে পাচ্ছি। জি, সর্বোচ্চ কোয়ালিটি ফুল জিনিস, সর্বোচ্চ কোয়ালিটি ফুল। এগুলো জিনিস ক্রয় করলে আল্লাহর রহমতে যদি সঠিক পরিচর্যা করে রাখে, লসের কোনো হিসাব নাই। হ্যাঁ, ব্যান্ড ফলো করেন, ব্যান্ডগুলো ফলো করতে হবে। তোতার জগতে এর সে ব্যান্ড আর তোতার হয় না, যে যত চাপা মারুক। হ্যাঁ, তা তো অবশ্যই। এই যে দেখছেন মুখের ব্যান্ড, গলার নিচের পাটে বড় না, কত সৌন্দর্য। এটা কিন্তু নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট। এটা কেবল মাত্র 43 দিন হলো পাঠা দেওয়া, মাত্র 43 দিন হলো পাঠা দেওয়া। এই যে কেবল মাত্র দুইটা দাঁত ভেঙে গেছে, নতুন দুই দাঁত। জি, তবে আমার উপযোগী মুখটা দেখেন, বাচ্চা অনেক দিন, অনেক সৌন্দর্য। এটা কিন্তু হাইট এখনো মোটামুটি 29 প্লাস হবে, 29 প্লাস লাইভ ওয়েট হবে, 35 কেজি প্লাস, অনেক সৌন্দর্য। জি জি, সৌন্দর্য জিনিস, অনেক হাইট হবে। দামটা কেমন আছে? দামটা কেজো দিলাই ফিক্সড 42000 টাকা দাম পড়বে, ফিক্সড পড়বে 42000। জি ফেরদৌস ভাই, জি, অসাধারণ ফিটনেসের একটি ছাগল দেখতে পাচ্ছি, সর্বোচ্চ কোয়ালিটি ফুল ভাইয়া, সর্বোচ্চ কোয়ালিটি। এটা পাঞ্জাব বিটল ভাইয়া, পাঞ্জাব বিটল 95%। আচ্ছা, উন্নত ক্রস। জি, উন্নত ক্রস, এগুলো 100 এর আশেপাশে আর কি, 100 এর কোন অংশে কম না। আচ্ছা ঠিক আছে, এটা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগনেট, এটা 4 মাস প্লাস প্রেগনেট ভাইয়া, 4 মাস প্লাস, 4 মাস প্লাস। শুধু গ্যারান্টি গাপ চাই, আজকে গ্যারান্টি গাপ ছাগল আছে অনেক 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 ছাগল দেখাবো, গ্যারান্টি প্রেগনেট, হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি, যেগুলো আপনারা 70-80 হাজার দা 100 একটা ছাগল ক্রয় করবেন, আর এই একটা ছাগল ক্রয় করবেন, আল্লাহর রহমতে তার চেয়ে বেশি লাভবান হবেন। কত দাঁত হবে এটা? এটা চার দাঁত, হাইটে তো অনেক, চারটাই ধরা চলে, নতুন ছয় হচ্ছে, নতুন ছয় হচ্ছে, হাইটা আছে মোটামুটি 32 এর মতো হবে, লাইভ ওয়েটটা দাঁত, তবে লাইভ ওয়েট আছে 50 প্লাস আছে, 50 প্লাস। আর দুধের জন্য এটা পর্যাপ্ত দুধের নাভি পর্যন্ত পালন হয় ভাই। জি জি জি। কালারটা যে কত সুন্দর, এখানে মনে করেন চাঁদ উঠেছে পেটে, এই পাশে কিন্তু এক কালার। হ্যাঁ, পেট কত নামে গেছে দেখছেন? জি, তা তো অবশ্যই। আর ডবল হাড্ডি, একে বলা হয় ডবল হাড্ডি, বুঝছেন? এটার দামটা কেমন পড়বে? ছাগলটা কেউ যদি লাই ফিক্সড 33500 টাকা রাখবো, 33500, 33500। জি, আপনার সেক্ষেত্রে সম্পূর্ণ খরচ দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো 100%। জি, এই যে গলার নিচে ঝুলটা দেখেন, এই যে, জি জি, অনেক সুন্দর ভাইজান। জি, বিগ সাইজের, বিগ সাইজের আনকমন, এটা হরিয়ানা ভাইয়া। জি জি জি, এটা হরিয়ানা, হরিয়ানা কিন্তু লালও হয় কালো হয়। জি, একটা 100 হরিয়ানার যা বৈশিষ্ট্য প্রত্যেকটা এর মধ্যে আছে, শুধু পার্থক্য এটা লাল আর ওগুলা হয় কালো, কারণ হরিয়ানার তো কয়েকটা কালার হয়। জি জি, কালার হয়, তার মধ্যে এই যে কান দেখেন, জি আল্লাহর রহমতে কত সুন্দর, যে যে দেখেন, এই যে ফোল্ডিং দেখুন, এটা ধরেন এই যে কানগুলা এত সুন্দর। হ্যাঁ, জি দেখেন, হ্যাঁ, প্রায় একটা দরজার সমান। হ্যাঁ, এটা কিন্তু নিউ অ্যাডাল্ট, কেবলমাত্র নিউ অ্যাডাল্ট, প্রথম প্রেগনেন্ট ভাইয়া, প্রথমবার, এটা আড়াই মাস প্রেগনেন্ট, এই যে দুইটা দাঁত। জি,
দারুন কালারের ছাগল দেখতে, দারুন। শুধু কালারে না, ব্যান্ডটা ফলো করে না, তোতাপুরি ভাই, তোতাপুরি। তবে খুবই কোয়ালিটি ফুল, হ্যাঁ, একেবারে মাথা নষ্ট করা জিনিস, কে সাফা কালার, বুঝতে পারছেন? অনেক সুন্দর জো কালার, এই যে সুন্দর, অনেক ভালো নাই দেখুন। জি, এটা কিন্তু বাচ্চা ছাগল, নিউ অ্যাডাল্ট এটা, হ্যাঁ, নিউ অ্যাডাল্ট। এটা প্রথমবারের মতো প্রেগন্যান্ট, প্রথমবারের মতো, জি জি, প্রথমবারের মতো প্রেগন্যান্ট হচ্ছে। 1 মাস 13 দিন হলো, 1 মাস 13 দিন, জি, দাঁত হয় না এখনো, জি জি, না দাঁত হয় না। অনেক সুন্দর ব্যান্ড, এই যে গলার নিচে ঝুর, কি পড়া দাও সেটা, তোতা বেলসা তোতা দিয়ে দেওয়া আছে। এটা হাইটের ক্ষেত্রে কিন্তু মোটামুটি আছে 28 প্লাস, অনেক বাড়বে, লাইভ ওয়েট আছে 35 কেজি প্লাস। এই যে কালারটা দেখেন, কালারটা দেখুন, সুন্দর। এটার দামটা কেমন পড়বে? এটা ভাইয়া দাম পড়বে, কেউ যদি লাই ফিক্সড, 27,000 টাকা দাম, 27,000। ভাইজান, জি ভাই, বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি, জি, অনেক সুন্দর। এটা বিটল এবং কারলে কোঠার ক্রস, বিটল এবং কারলে কোঠার ক্রস, জি, এই যে দেখুন, অনেক সুন্দর। তবে বডি ফিটনেস প্যাড দেখেন, একটা ডোল এটা, আচ্ছা আচ্ছা, এই ডোল, ডোলের মধ্যে মনে করেন অনেক ধান আটে, কিন্তু এটা বাচ্চা আছে, তিনটা করে বাচ্চা হয়েছে ছাগলের, আচ্ছা। এটা অতীতে দুইবার বাচ্চা দিছে, জি, আবার তৃতীয়বারের মতো প্রেগনেন্ট। এটা 4 মাস প্লাস, 4 মাস প্লাস, জি, আচ্ছা আচ্ছা। তবে দুধ হয় এই ছাগলের, তিন বাচ্চা খাওয়ার পরেও কিন্তু পর্যাপ্ত দুধ হয় ছাগলের। কত দেখা দেন? এটা 6 দাঁত, 6 দাঁত, নতুন 6 দাঁত। তবে এটা কি প্রেগন্যান্ট গ্যারান্টি হবে? 4 মাস প্লাস, আমরা তো 3 মাস হলেই গ্যারান্টি দেই, এটা ওভার, ওভার গ্যারান্টি, ওভার গ্যারান্টি, জি 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 জি, তা তো অবশ্যই। তার মানে পালন ছেড়ে দিছে, জি জি, এই যে দামটা কেমন সেটা? এটা কেউ যদি লাই ভাইয়া, ছাগলটা ফিক্সড 25,000 টাকা দাম রাখবে, 25,000 টাকা দাম করবে, জি জি, একেবারে 100% গাবিন গ্যারান্টি, জি জি। পেতু ভাই, জি ভাই, বিগ সাইজের আবারও চমৎকার ছাগল দেখতে পাচ্ছি, জি, অনেক বড় ছাগল এটা, জি, অনেক বড়। এটা আপনার খালি উচ্চতায় বড় হলে যে বড় হয় তা না, এটা দেহেরও একটা গঠন থাকে, জি। এটা বিটল জাতীয় ছাগল, আচ্ছা, যে দেখেন শিং পিসের দিকে আম পাতা কান, ডবল হাড্ডি, স্বাস্থ্য গ্রোথফুল কত দেখছেন। এই ছাগলটা পূর্বে বাচ্চা দিয়েছে একবার, দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট। এটা মোটামুটি 48-50 দিন হলো পাঠা দেওয়া আছে, 48-50 দিন এরকম, দ্বিতীয়বারের মতো, জি। অথচ পেট দেখে কিন্তু মনে হচ্ছে 4 মাস প্রেগনেন্ট, জি জি জি, ঠিক আছে। এটা নাগরা বিটল দিয়ে দেওয়া আছে, আচ্ছা, কত যাবে এটা? দুধ তো দূরশো হয়ে গেছে, 6 দাঁত বয়স, 6 দাঁত বয়স, 6 দাঁত বয়স। তবে হাইট এটা 33 প্লাস আছে, লাইভ ওয়েট আছে মোটামুটি 50 প্লাস আছে, 50 প্লাস, জি। এটার দামটা কেমন আসে? ছাগলটা কেউ যদি লাই ফিক্সড 31,000 টাকা দাম রাখবো, ফিক্স পড়বে 31,000। ভাইজান, জি ভাই, চমৎকার আবারও দেখতে পাচ্ছি ছাগল, একদম চমৎকার। মানে এটা হরিয়ানা, 100 হরিয়ানা ভাইয়া, আচ্ছা, 100 হরিয়ানা, অল্প বয়সে ছাগল পাওয়া যায় না বড় ভাই, এটা নিউ অ্যাডাল্ট হয়েছে কেবল। খাওয়া দাওয়া তো একদম চলছে, শুধু খাওয়া দাওয়া না, খাওয়া দাওয়া তো খাবেই, সুস্থ সবল ছাগল, ধরেন খামারের ছাগল, এদের তো খাওয়াই কাজ, খাওয়া ছাড়া তো আর কোনো কাজ নাই ছাগলের। কয় দাঁত যাবে এটা? এটা নিউ অ্যাডাল্ট হচ্ছে, প্রথম প্রেগনেন্ট হচ্ছে, এটা 2 মাস প্লাস। এই যে দেখেন, জিরো দাঁত, কিন্তু ফাঁক হচ্ছে, জিরো দাঁত, জি জি, জিরো, একবারে জিরো, একেবারে কিন্তু জিরো দাঁত। এই যে কানটা দেখেন, কান দেখছেন, জি, কত সুন্দর যার, এই যে গলার নিচে ঝুল, একদম সর্বোচ্চ কোয়ালিটি, হ্যাঁ, তো একেবারে নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট। আর কালারটা মিলাইলেন, এত সুন্দর যে কালার, এটা যত বড় হবে, হরিয়ানা আমার যে বড়, সবচেয়ে বড় যে পাঠা আছে হরিয়ানা, ওই হরিয়ানাতে দেওয়া আছে, ক্ষেত্রে বাচ্চা 100, জি, অবশ্যই 100। এটার দামটা কেমন আছে? এটা দাম রাখবো ভাই, কেউ যদি লাই ফিক্সড 36,000 টাকা দাম রাখবো, ফিক্স করবে, ছোট বাচ্চা কিনতে গেলে 30-35,000 লাগে, তারপর সম্পূর্ণ করে দিচ্ছেন, জি, সম্পূর্ণ করে দাম দিয়ে দাও। ভাইজান, জি ভাই, বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি, এটা পাঞ্জাব বিটল এবং হরিয়ানার মিক্স, পাঞ্জাব বিটল এবং হরিয়ানা, তবে পাঞ্জাব বিটলের পার্সেন্টটা বেশি, জি, সর্বোচ্চ কোয়ালিটি। মুখটা দেখেন, একেবারে অসাধারণ, গলার নিচে চামড়া, অনেক সুন্দর যে একটা ছাগল ভাই, জি। কত যাচ্ছে এটা? আর এটা 4 দাঁত ছিল, নতুন 6 দাঁত হচ্ছে, নতুন 6 দাঁত হচ্ছে, নতুন 6 দাঁত হচ্ছে, যে দেখেন, নতুন 6 দাঁত। আর এই পালন দেখে আবার ভাবেন না যে দুধ হয়, হ্যাঁ, এটা কিন্তু 4 মাস প্লাস প্রেগনেন্ট, মানে পালন ছেড়ে দিছে, জি, পালন ঢিল দিচ্ছে। এটা ধরেন বাচ্চা দেওয়ার পর, দুইটা বাচ্চা দুধ খাওয়ার পরে দুধ পানাইতে হয় এগুলো, জি, এই যে ওলান ভালো একেবারে, জি জি, দুধের রেকর্ডগুলো ভালো। এটার দামটা কেমন আছে? এটা ভাইয়া অনেক হাইটের ছাগল তো, অনেক সুন্দর জো। এই ছাগলটা মোটামুটি 32 প্লাস হাইট আছে, লাইভ ওয়েট আছে 55 কেজি প্লাস। আর এগুলা 100-এর আশেপাশে এগুলা জিনিস, বুঝছেন? খুব আনকমন একটা ছাগল,
এই কালারটাও দেখে দেন, কালার দুই পাশে একদম সুন্দর কালার। জি, এটার দাম ছাগলটা কেউ যদি লাই ফিক্সড 33,000 টাকা দাম রাখবো ভাই, 33,000 টাকা দাম রাখবো। জি ভাইজান। জি ভাই, অসাধারণ ছাগল দেখতে হচ্ছে। অসাধারণ মানে ছাগলটা উচ্চতা দেখেন আর লম্বা দেখেন। জি, লেজ ফলো করেন, পোনা এক হাত লেজ। জি, অনেক বিগ সাইজের ছাগল, অনেক বিগ সাইজ। এটা কিন্তু এই বড় দেখে মনে করেন না যে বুড়া, এটা কিন্তু একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট ভাই। এটা পাঞ্জাব বিটল ভাই, পাঞ্জাব বিটল। এটা 100% পাঞ্জাব বিটল, লাল চোখের বিটল ভাই। এটা লাল চোখের বিটল, এই যে কোয়ালিটি কাক বলে দেখেন। জি, গলার নিচে ঝুল দেখেন, লেজ দেখেন, আর ডবল হার্ড। এটা একেবারে ডবল হার্ড ছাগলটা। হাইটটা আছে কিন্তু মোটামুটি 35। কদার যাবে এটা? এটা 4 দাঁত ছিল, হয়তো 6 হচ্ছে, নতুন 6 হচ্ছে, নতুন 6 হচ্ছে। জি জি, এই যে তো ছাগলটা হাইটটা কিন্তু 35 প্লাস হবে। জি, লাইভ ওয়েট আছে 60 কেজি প্লাস। আচ্ছা, খুব আনকমন ছাগল। এটার বর্তমান কি অবস্থা? বর্তমান অবস্থা এটা 3 মাস 13 দিন প্রেগন্যান্ট। 3 মাস 13 দিন। আচ্ছা, গ্যারান্টি প্রেগন্যান্ট, গ্যারান্টি প্রেগন্যান্ট। নাগরা বিটল পাঠা আনকমন, ওই বড় কালো পাঠা দিয়ে দেওয়া আছে 47 ইঞ্চি হাইটের পাঠা। এটার দামটা কেমন পড়ে? এই ছাগলটা কেউ যদি লাই ফিক্সড দাম রাখবো 52,000 টাকা। 52,000 টাকা, 52,000 টাকা রাখবো। কিন্তু ভাই, জি ভাইয়া, একেবারে মার্ভেলাস একটা ছাগল দেখতে পাচ্ছি। জি, এটা বিটল ভাইয়া, বিটল। এটা বিটল, খুবই আনকমন একটা ছাগল এটা। মানে কালারে কিন্তু দারুণ। জি, ডাব্বা কালার। হ্যাঁ, জি জি জি। ওই পাশের কালারটা আরো ভালো, যে কানের কালার দেখছেন? জি, কান, এই যে মাথা, অনেক সৌন্দর্য। এটা তো নিউ অ্যাডাল্ট, দাঁতে হয়নি এখনো, প্রথমবারের মতো, কেবল মাত্র 1 মাস 17 দিন হলো পাঠা দেওয়া। আচ্ছা আচ্ছা, এই লেজটা ফলো করেছেন, দারুণ ডবল হাড্ডি। হ্যাঁ, আর কালারটা দেখেন, উপরে কালারটা দেখা দিই, দুই পাশে কালার দেখে দেন। এই যে কালার দেখছেন? জি, অনেক সৌন্দর্য একটা ছাগল, অনেক সৌন্দর্য একটা ছাগল। এগুলো ছাগল রাখবেন 15-16 বছর রাখবেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, বাচ্চা নিতেই থাকবে, আমার উপযোগী। হ্যাঁ, এগুলো ছাগলের কিন্তু পর্যাপ্ত দুধ হয়। হ্যাঁ, পর্যাপ্ত দুধের ছাগল। এই যে লেজ দেখছেন? জি, আর কোয়ালিটি দেখেন। এটার দামটা কেমন আসে? এটা ভাইয়া হাইটটা বলে দিই, হাইট আছে কিন্তু 30 প্লাস, 30 প্লাস, লাইভ ওয়েট আছে 40-এর কাছাকাছি হবে। ছাগলটা কেউ যদি লাই এটা ফিক্সড 32,000 টাকা দাম রাখবো। 32,000 ভাইজান। জি ভাই, কি দেখবো এবার? এটা হরিয়ানা ভাইয়া, হরিয়ানা। এটা হরিয়ানা, খুবই আনকমন একটা হরিয়ানা এটা। জি, এটা পাঞ্জাব হরিয়ানা ভাই, পাঞ্জাব হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানা। এটা নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট। এখনো দাঁত হয় নেই। আচ্ছা, প্রথমবারের মতো প্রেগনেট। এটা 2 মাস প্লাস আছে, 2 মাস প্লাস। এই যে কান দেখছেন, কান অনেক বিগ, তো বিগ মানে কাক বলে বিগ দেখছেন কান। জি, অনেক সুন্দর। যা হাইট আছে 30 প্লাস, 30 প্লাস, লাইভ ওয়েট আছে 40 কেজির কাছাকাছি হবে। এটার দামটা কেমন আসে? ছাগলটা কেউ যদি লাই ফিক্সড 38,000 টাকা দাম রাখবো, 38,000 টাকা রাখবো। ফেরদৌস ভাই। জি ভাই, মাথা নষ্ট করা ছাগল দেখতে পাচ্ছি। জি, সর্বোচ্চ মাথা নষ্ট করা যাবে না, ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে, ঠিক আছে? জিনিস দেখে যদি মাথা নষ্ট হয় তাহলে ছাগলকে লালন পালন করবেন কি? এই যে জিনিস দেখেন, ব্যান্ড দেখছেন? ব্যান্ড কাকে বলে? যারা সঠিক ছাগল চিনে, ঠিক আছে, তোতা ছাগল সম্বন্ধে যাদের ধারণা আছে তারা এই ব্যান্ড দেখলে বুঝতে পারবে যে কি। জি, একটা ছাগল দেখা যাচ্ছে ব্যান্ডে মিললে কালারে মিলে না, কিন্তু এটা অল স্কোয়ার, অল স্কোয়ার। আচ্ছা, শুধু অল স্কোয়ার ওই দিক দিয়ে না, বয়সটা দেখেন তো, একবার বাচ্চা দিছে অলরেডি, চার দাঁত, নতুন মাত্র 4 দাঁত। এটা কিন্তু আপনার একবার বাচ্চা দিয়ে দিছে 4 দাঁতে, তোতা ছাগল কিন্তু 4 দাঁতে প্রথম প্রেগনেন্ট হয়। জি, কালারটা দেখছেন, দুই পাশেই কালার, একেবারে দারুণ। হাইটও আছে মোটামুটি, এটা 33-এর মতো হাইট আছে, লাইভ ওয়েট আছে মোটামুটি 40 কেজির কাছাকাছি। পূর্বে বাচ্চা ছিল, একেবারে রানিং জিনিস, অনেক সুন্দর ব্যান্ড। এই যে গলার নিচে ঝুল ব্যান্ড। এটার দামটা কেমন আসে? এটা দাম পড়বে ভাইয়া, কেউ যদি লাই ফিক্সড দাম 47,000 টাকা, 47,000 টাকা, 47,000। তারপর সমাহল দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব। ফেরদৌস ভাই। জি ভাই, এবার কি দেখাবেন বলুন? এটা গুজরি জাতের একটা ছাগল, গুজরি জাতের, গুজরি। জি, এই যে গলার নিচে ঝুলটা দেখছেন, দুইটা কত সুন্দর দুল, অনেক সুন্দর। এই দুল বানাইতে লাগছে 95,000 টাকা। জি, ছাগলের দাম সবা কত কল। এই যে দুল দেখেন তো, একেবারে কত সুন্দর দুল, এত সুন্দর দুল পারবে না স্বর্ণকারেরা বানাতে, এত সুন্দর দুল। হ্যাঁ, তো এটার বয়সটা কেমন? ঝোলে খালে দেখছেন? জি, ছেড়েও না, ভাঙ্গেও না, সারাও লাগে না, আল্লাহর রহমতের। এটার বয়সটা কেমন যায়? এটা বয়স ভাইয়া মোটামুটি 9 মাস, 9 মাস, 9 মাস, কিন্তু 13 দিন হলো পাঠা দেওয়া আছে ভাইয়া, 13 দিন, 13 দিন মাত্র। আচ্ছা, মাত্র দাঁত হয় নাই, কিচ্ছু হয় নাই, খুবই সুন্দর গ্রোথ ফলে, অনেক বাড়বে। হ্যাঁ জি, এটার দামটা কেমন পড়বে? এটা ভাইয়া কেউ যদি লাই ফিক্সড 22,000 টাকা দাম, ফিক্সড 22,000, 22,000। জি, জান কি দেখাবেন?
এটা নাগরা বিটল ভাইয়া, নাগরা বিটল লাল চোখের বিটল। আচ্ছা, খাসির বাচ্চা বড় হয়, খাসি বাচ্চা, খাসির বাচ্চা কোয়ালিটি দেখেন, কাক বড় ডাবল হাড্ডি, তো এটা ডাবল হাড্ডি মানে খালি ডাবল হাড্ডি না, এই যে কান দেখেন, শিং পিসের দেখে যে মুখ সোজা, এই যে লেজ দেখছেন ফলো করেন একেবারে, হ্যাঁ কালারটা কি একদম মানে 15 লক্ষ টাকা দামের খাসির যে কালার সেম কালার, সেম কালার, ঠিক আছে 15 লাখ যে খাসি, জি জি সেম কালার, জাত কিন্তু একই একই, দেখলাও কিন্তু রাখলে কিন্তু অনেক আল্লাহর রহমতে অনেক বড় হবে, জি জি জি। এটার দামটা কেমন পড়বে? এই বাচ্চাটা কেউ যদি লাই ফিক্সড 25,000 টাকা দাম রাখবে, 25,000 এ 100 বিটল, জি লাল চোখের বিটল একটা খাসির বাচ্চা। এই যান, জি কি বাচ্চা দেখাবেন? এটা সিরোহী জাতের একটা বাচ্চা ভাই, বিটল মেয়ে বাচ্চা ভাই, মেয়ে বাচ্চা, এটা মোটামুটি 5 মাস প্লাস বয়স, 5 মাস প্লাস, খুবই সুন্দর কোয়ালিটি, কালারটা দেখেন, জি জি কত সুন্দর কালার দেখছেন, আর এগুলা তো বারবে আরো, জি লাল চোখের বিটল, হ্যাঁ অনেক সুন্দর কালার, খুবই সুন্দর, এপার উপর কালার কিন্তু আমরা দেখা দিচ্ছি প্রাইস সেম, জি জি অনেক সুন্দর, অসাধারণ। দামটা কেমন পড়বে এটা? এটা ভাইয়া দাম পড়বে কেউ যদি লেয় ফিক্সড দাম পড়বে 21,500 টাকা, 21,500, 21,500। ভাইজান, জি কি জাতের ছাগল এটা? এটা বিটল ভাইয়া, বিটল 90%, জি 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 90% হলেও একটা 100 বিটলের কোনো অংশে কম না, জি বিশাল দেহর অধিকারী, বিশাল দেহর অধিকারী, এটা বাচ্চা দিয়েছে দুইবার, কথা সুঠাম দেহ, জি জি বাচ্চা দিয়েছে দুইবার, তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট, তৃতীয়বারের মতো, এটা মোটামুটি 2.5 মাস প্রেগন্যান্ট, 2.5 মাস, ছাগলটা দুধ হতো, অনেক দুধ হতো, মোটামুটি 2-2.5 লিটার দুধ হতো, এখন দুধ শুকিয়ে গেছে ভাই, জি জি দুধ শুকিয়ে গেছে, তবে অনেক হাইটের ছাগল, নতুন 6-7 বয়স, এটা হাইটে আছে মোটামুটি 33 প্লাস, লাইভ ওয়েট আছে 60 কেজি প্লাস, আছে 60 কেজি প্লাস, জি। আচ্ছা কয় দাঁত দেখা দেন? 6টা, নতুন 6 দাঁত, নতুন 6 দাঁত। এটার দামটা কেমন আসে? ছাগলটা কেউ যদি লেয় ভাইয়া, ছাগলটা ফিক্সড 45,000 টাকা দাম, ৪৫,000, ফেদুস ভাই, জি ভাই চমৎকার বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি, আবারও হাই কোয়ালিটি জিনিস, একটার পর একটা সেরা, জি হাই কোয়ালিটি, এটা আপনার বিটল, বিটল এবং হরিয়ানার মিক্স আছে, সংমিশ্রণ, তবে বিটলের পার্সেন্ট আছে 90%, আচ্ছা আচ্ছা, কালারটা শুধু হরিয়ানার আছে, খুব সুন্দর কোয়ালিটি ভালো, বিশাল দেহর অধিকারী দেখেন ছাগলটা, ছাগলটা 6 দাঁত, 6 দাঁত বয়স, কিন্তু ছাগল হাইট আছে 33 প্লাস, আছে 33 প্লাস, লাইভ ওয়েট আছে 65 কেজি হবে, 65 হবে, তবে প্রেগন্যান্ট আছে বড় ভাই, 3 মাস 17 দিন প্রেগন্যান্ট, 3 মাস 17 দিন গ্যারান্টি প্রেগন্যান্ট, গ্যারান্টি প্রেগন্যান্ট পাচ্ছেন, নাগরা বিটল পাঠা দিয়ে দেওয়া আছে, এটার দামটা কেমন আসে? এই ছাগলটা কেউ যদি লেয় ভাই ফিক্সড 43,000 টাকা দাম, 43,000 টাকা, 43,000। পেতুস ভাই, জি ভাই লাস্ট আকর্ষণ, লাস্ট আকর্ষণ, আচ্ছা আচ্ছা, মেয়ে ছাগল কিনলে তো পাঠা লাগেই, জি এজন্য লাস্টে একটা পাঠা দেখাচ্ছি, আচ্ছা পাঠার কিন্তু অভাব নাই, পাঠার অভাব নাই, তোতারও অভাব নাই বাংলাদেশে, এরকম ব্যান্ডের অভাব আছে, হ্যাঁ তোতার অভাব নাই কিন্তু এরকম ব্যান্ডের অভাব আছে, জি ব্যান্ডটা ফলো করেন, ব্যান্ডগুলো ফলো করতে হবে, নিচের পাটি এবং এই যে এই হাড্ডি চাঁদের মতো বাঁকা হাড্ডি, আর এই যে গলার নিচে ঝুলটা দেখেন, তো গলার নিচে ঝুল দেখছেন, দেখুন এই যে ঝুল, একেবারে অসাধারণ, আনকমন, আনকমন একটা বিডার এটা, ঠিক আছে এটা অ্যাডাল্ট হলো, কেবল অ্যাডাল্ট হলো আল্লাহর রহমতে এটা দিয়ে তোতা জাতীয় 100 এবং তোতার ক্রস যেগুলো ছাগল আছে সেগুলোকে প্রজনন করাতে পারবেন, কথা যাবে এটা, তবে এটা কেবল মাত্র দাঁত ভেঙে উঠতেছে ভাই, দাঁত ভেঙে উঠতেছে, সমান হয়নি এখনো, দুই দাঁত এখনো আনকমন, এটা হাইট আছে কিন্তু 33 প্লাস, জি লাইভ ওয়েট আছে 55 কেজি, 50 থেকে 55 কেজি, এবারে অন্ডকোষ ঠিকঠাক রয়েছে, সব ঠিকঠাক রয়েছে, যে অন্ডকোষ দেখিয়ে দেব, হয়ে যা দেখো সব ঠিক আছে ইনশাআল্লাহ, সব কিছু ঠিকঠাক রয়েছে, জি। এটার দামটা কেমন আসবে? এই পাঠাটা কেউ যদি লাই ফিক্সড 65,000 টাকা দাম রাখবো, 65,000 টাকা, জি আচ্ছা, এটা কিন্তু 65, আনকমন ব্যান্ডের একটা জিনিস, জি জি, আর যে কোনো খামারে না থাকলে কিন্তু রাখতে পারেন, অবশ্যই বিডার হিসেবে রাখবেন, আল্লাহর রহমতে শ্রেষ্ঠ বিডার হবে, শ্রেষ্ঠ বিডার হবে, আর এটা তো অনেক বিগ হবে, অনেক বিগ সাইজের হবে, আমার তো 6-7-60 এর তোতা পাঠা আছে, জি জি জি। আর ভিডিও শেষ প্রান্তে যেহেতু চলে আসলাম, জি জি শেষ প্রান্তে আসছে, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, মনোযোগ সহকারে দেখে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন, আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ।